আসসালামু আলাইকুম। আজকে রবিবার 19 ডিসেম্বর 2021। তো আমি সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছি, ঠিক আছে? তো অফিসে যাইতে প্রায় 1 ঘন্টার বেশি লাগে সাইকেল চালিয়ে যেতে আর কি। তো আলহামদুলিল্লাহ আশা করি সঠিক সময়ে অফিসে পৌঁছাইতে পারবো। তো আজকে আমার অফিস হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত। তো আমি একটা ট্রেনিং করাবো, ট্রেন দ্য ট্রেনার। তো ট্রেনিংটা করানোর পর এবং আবার সাইকেল চালিয়ে বাসা যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার প্ল্যান। ওকে, তো আপনারা দোয়া করবেন আর সাইকেল চালানোর সময় খুব সাবধানে চালাইতে হয়, যেহেতু এখানে অনেক হাই স্পিডে গাড়ি চলে, এই জন্য একটা পাশ দিয়ে চালাইতে হয় আর কি। আর আমি ইচ্ছা করলে ফুটপাথ দিয়ে চালাতে পারি, কিন্তু ফুটপাথ দিয়ে চালাইলে মানুষজন হাঁটাহাঁটি করে, তো যার জন্য জোরে সাইকেল চালানো যায় না আর কি। এই হচ্ছে বিষয়। যারা নাকি হাফেজ, আমি একজন হাফেজকে দেখেছি, উনি সাইকেল চালানোর সময় কুরআন তেলাওয়াত করেন, যেহেতু উনি হাফেজ। তো আমি যেটা করি, আমিও সাইকেল চালানোর সময় কুরআন তেলাওয়াত ছেড়ে দেই, কুরআন তেলাওয়াত শুনতে শুনতে সাইকেল চালাই আর কি। তো এর আগে আমি একজন তবলিগের সাথীর সাথে একবার যাওয়া হয়েছিল মোটরসাইকেলের পিছনে করে, তো উনি দেখতাম যে কোরআন তেলাওয়াত করে এবং মোটরসাইকেল চালায়, উনিও হাফেজ, ঠিক আছে? তো আমরা যখন যেই কাজই করি না কেন, সবসময় আল্লাহ জিকির রাখতে হবে সাথে, ঠিক আছে? জিকিরে ফিকিরে সবসময় চালাইতে হয়। ওকে, সো এখন সিগনাল আসছে, তো সিগনালে অবশ্যই সিগনাল মানতে হবে, ঠিক আছে? তো যখন রেড লাইট পড়বে তখন আর সাইকেল চালানো যাবে না। ওকে, গ্রিন লাইট যখন হবে তখন চালানো যাবে। আমি এখন আছি সিঙ্গাপুরের লেক সাইড এমআরটির কাছাকাছি। ওকে, লেক সাইড এমআরটির পরে আসবে বুনলে এমআরটি, তারপরে বুনলে এমআরটি থেকে আমি বাম দিকে চলে যাব। বাম দিকেই হচ্ছে আমাদের পাইনিয়ার সেন্টার অফিস, ঠিক আছে? তো আমরা যখন এক লেন থেকে আরেক লেন ক্রস করি, এক লেন থেকে আরেক লেনে যাই, তখন আমাদেরকে অবশ্যই ডানা পেয়ে দেখে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে এখানে আরেকবার সিগনালে থামলাম, এখন আমি ভিডিওটা অফ করে দিলাম। আসসালামু আলাইকুম।